হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক আট মাই লুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা প্রথমবার আমাকে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আমি অনেকদিন রুটিন ভিডিও শেয়ার করিনি, আপনারা অনেকেই জানেন যে আমরা ঘুরতে গেছিলাম, হয়ে গেল 5-7 দিন হয়ে গেল ফিরে এসেছি। তো ফিরে আসার পর বাড়ির বেশ কিছু কাজ ছিল, তার সাথে যে ব্লগগুলো আমি বানিয়েছি সেইগুলো এডিটিং এর ব্যাপার ছিল। আমি অলরেডি 2টো ব্লগ আমার সেকেন্ড চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য আমি চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার প্রথম কমেন্ট বক্সেও থাকবে, পিন করা থাকবে, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধে হবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ সেকেন্ড চ্যানেলে আমি মেনলি আমাদের ট্রাভেল ব্লগগুলো শেয়ার করি, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেইগুলো আমি ওখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করছি চ্যানেলটা আপনাদের ভালো লাগবে, ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে মেনলি আমি আমার কিচেন ক্লিনিং রুটিনটা শেয়ার করব। আমি আগেও আপনাদের অনেকবার কিচেন ক্লিনিং রুটিনের ব্যাপারে বলেছি, আমার বাড়িতে যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি জোনে ভাগ করে নিয়েছি। তো কিচেন হলো আমার ফার্স্ট জোন, আর কিচেন ক্লিনিংটা আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট, আমার মনে হয় সকলের কাছেই তাই। তো এই কিচেন ক্লিনিংকে আমি বেশ কয়েকটা ক্লিনিং রুটিনে ভাগ করে নিয়েছি, যেমন ডেইলি ক্লিনিং রুটিন আছে, উইকলি, মান্থলি, তার সাথে সিজনালি। তো এই রুটিনগুলোতে কোন কোন কাজ আমি রেখেছি, কিভাবে আমি এই রুটিনগুলো মেনটেন করি সেটাই একটু ডিটেলে আলোচনা করব। আর যারা আমার চ্যানেল অলরেডি দেখছেন অনেকদিন ধরে তারা জানেন যে কিভাবে রুটিনগুলো কাজ করে আমার কাছে, তবে যারা নতুন এসেছেন কিংবা হয়তো ভাবছেন যে আগামীতে কিচেনের ক্লিনিংয়ের ব্যাপারে কোনো রুটিন তৈরি করবেন, তাদের হয়তো বেশ কিছু আইডিয়া আমি দিতে পারবো, তাদের হয়তো কাজে আসবে এই ভিডিওটা। তো চলুন আর দেরি করবো না, ভিডিওর মধ্যে চলে যাই, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি আমার ডেইলি কিচেন ক্লিনিং রুটিনটা শেয়ার করছি, এবং কিচেনকে সবসময় পরিষ্কার রাখার জন্য এই রুটিনটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে আমি কতগুলো অভ্যেস তৈরি করেছি, যে অভ্যেসগুলো আমি রোজ ফলো করি। আমার হাতের কাছে একটা ভেজা কাপড় সবসময় থাকে, যেটা দিয়ে আমি স্টোভ টপ কিংবা কিচেনের স্ল্যাবটা পরিষ্কার করতে থাকি। ধরুন রান্না বান্না করার সময় তো মশলাপাতির ছিটে ফোটা পড়ে, হলুদের দাগ কিংবা মশলার দাগ, সেগুলো আমরা যদি জমতে দিই, শুকনো হতে দিই, তাহলেই দাগটা বসে যাবে, সেগুলো তুলতে কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গেই যদি আমরা মুছে নিই তাহলে স্ল্যাবটা পরিষ্কার থাকে, সেগুলো তুলতেও কষ্ট হয় না। এবং রান্নার সময় একটা থালা বা বাটি কিংবা একটা স্পুন ব্রাশ সবসময় পাশে রাখি, যেটার উপর আমি হাতা বা খুন্তিটা রাখি, তাহলে মশলাপাতিগুলো স্ল্যাবের উপর পড়ছে না, পরিষ্কার রাখা যায়। আর রান্নার সাথে সাথে আমি বাসনপত্রগুলো ধুতে থাকি, যেই রান্নাটা শেষ হয় আমি ফ্রাইং প্যানটা ধুয়ে রেখে দিই, যেগুলো ধরুন আমার ডিশ ওয়াশারে ঢোকানোর বাসন সেইগুলো আমি ডিশ ওয়াশারে রেখে দিই, যেগুলো হাতে ধোয়া সেগুলো হাতে ধুয়ে রেখে দিই। রান্না শেষে তো বাসনপত্র বেরোবেই, যদি আমরা সাথে সাথেই ধুতে থাকি, মাল্টিটাস্কিং করতে থাকি, তাহলে একদম রান্না বান্না শেষে অনেক বাসন জমে থাকে না, কিচেনের যে সিঙ্কটা সেটা পরিষ্কার থাকে, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিচেনের যে স্টোভ টপ সেটা আমি প্রত্যেকটা মিলে শেষে পরিষ্কার করে নিই। আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, খাওয়া দাওয়া শেষে হয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটা খুব ভালো করে ডিপ ক্লিন করে দিই, তাহলে স্টোভ টপটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার থাকলে দেখবেন রান্না করতেও সুবিধা হচ্ছে, পরবর্তী সময় যখন আপনি আবার আসছেন তখন পরিষ্কার স্টোভ টপে রান্না করতে পাচ্ছেন। একই সাথে আমাদের যে কিচেনের সিঙ্কটা রয়েছে সেটাকে আমি সাবান জল দিয়ে পরিষ্কার করে দিই, কোনো ডিপ ক্লিন করি না, জাস্ট সাবান দিয়ে একটু ভালো করে সেটাকে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে এটাকে শুকনো করে মুছে রেখে দিই, তাহলে কিন্তু স্টেনলেস স্টিলের সিঙ্ক সবসময় ভালো থাকে। এবং আমি আমাদের যে কিচেন যে স্টোভ টপ কিংবা স্ল্যাবটা সেটাকেও একটা ভেজা কাপড় দিয়ে প্রত্যেকটা মিলে শেষে মুছে দিই, তাহলে তেল চিটে দাগটা থাকে না। এবং স্টোভ টপের বাইরের দিকটা সেটাকেও একটু মুছে নিই, বিশেষ করে যেদিন মাছ মাংস রান্না করি সেদিন তো অবশ্যই স্টোভ টপটা একটু মোছামুছি করে নিই। এবং সব শেষে কিচেনের যে ফ্লোরটা সেটাকেও পরিষ্কার করি, তাহলে তেলগুলো আটকে থাকে না, স্লিপারি হয়ে যায় না, ফ্লোরটা পরিষ্কার রাখা যায়। তো এইভাবেই আমার ডেইলি কিচেন ক্লিনিং রুটিনটা আমি করে থাকি। তো এবারে চলুন আপনাদের উইকলি কিচেন ক্লিনিং রুটিনটা শেয়ার করি। উইকলি কিচেন ক্লিনিং রুটিনের মধ্যে যে জায়গাগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি না সেগুলোকেই রেখেছি। সপ্তাহে একটা দিন আমি ঠিক করি যেদিন কিচেনের যে কোনো 2টো অংশকে আমি ডিপ ক্লিন করি। ধরুন কোনো সপ্তাহে সেটা করতে পারলাম না, আমি মেক শিওর করি পরের সপ্তাহে যেন সেই জায়গাগুলো আমি পরিষ্কার করে নিতে পারি। মানে প্রতিনিয়ত রেগুলার বেসিসে আমরা যে জায়গাগুলো ব্যবহার করছি সেগুলোই আমি উইকলি ক্লিনিংয়ের মধ্যে রেখেছি। যেমন মাইক্রোওভেন, মাইক্রোওভেন আমরা রেগুলার ব্যবহার করি, আমি প্রত্যেকদিন নাইট টাইম রুটিনের সময় মানে রাত্রেবেলা কিচেনটাকে পরিষ্কার করবার সময় মাইক্রোওভেনটাও একটু ভেজা
কাপড় দিয়ে মুছে নিই। কিন্তু ডিপ ক্লিনিং প্রত্যেকদিন করা সম্ভব নয়, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমি সপ্তাহে একদিন করে এই মাইক্রোওভেনের যে ভেন্টটা রয়েছে সেটাকে একটু সাবান জল দিয়ে পরিষ্কার করি, যে খাঁজখোপগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করি। একটা আমার ভিডিও আছে যেখানে ডিটেইলে আমি দেখিয়েছি কিভাবে মাইক্রোওভেন ডিপ ক্লিন করি, আপনারা দেখে নিতে পারেন। ঠিক একইভাবে আমাদের কিচেনের যে টাইলসগুলো রয়েছে সেগুলোও কিন্তু রেগুলার বেসিসে আমরা ব্যবহার করি, তেল চিটে হয়েই যেতে পারে, তো সেই জায়গাগুলো আমি একটু ডিপ ক্লিন করে নিই সপ্তাহে একবার করে। যেমন ম্যাজিক ইরেজার দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো যাদের কাছে ম্যাজিক ইরেজার নেই তারা বেকিং সোডা এবং ভিনিগারকে ভালো করে একটা জল দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে সেটা দিয়েও পরিষ্কার করতে পারেন, খুব ভালো পরিষ্কার হয়। আর রেগুলার বেসিসে করলে তো বেশি খাটনি হয়ই না, সপ্তাহে একবার করে যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে সব সময় এই জায়গাগুলো ঝকঝকে থাকে। টাইলসের সাথে সাথে কিচেন কাউন্টার টপটাও একটু ডিপ ক্লিন করে নিই, কারণ জিনিসপত্র সরিয়ে সরিয়ে প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব হয় না। আমি ভেজা কাপড় দিয়ে তো অবশ্যই পরিষ্কার করি, কিন্তু ম্যাজিক ইরেজার দিয়ে আমি সপ্তাহে একবার করে একটু ডিপ ক্লিন করে নিই। ডেইলি কিচেন ক্লিনিং রুটিনেই আমি আপনাদের দেখালাম যে প্রত্যেকদিন তিনবেলা করে আমি সাবান দিয়ে সিঙ্কটাকে পরিষ্কার করি, তবে উইকলি আমি ডিপ ক্লিন করবার সময় বেকিং সোডা ভিনিগার এবং ডিশ লিকুইড সোপ দিয়ে একটা পেস্ট বানিয়ে সিঙ্কটাকে পরিষ্কার করি। এবং বেকিং সোডা খুব ভালো কাজ করে, এর আগেও আমি ডিটেইল একটা ভিডিও শেয়ার করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে কিচেনটাকে আমি প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করি। এছাড়া আমাদের কাছে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো রেগুলার বেসিসে পরিষ্কার রাখাটা খুবই জরুরি, যেমন ডিশ র্যাক, তারপরে আমাদের এই চাকুর স্ট্যান্ডটা, এটাও কিন্তু আমরা প্রত্যেক দিন ধরছি, নাড়াঘাটা করছি, এর সাথেও কিন্তু তেল বা মশলাপাতি লেগেই যায়। তো সেই জন্য এইগুলো একটু সপ্তাহে অ্যাটলিস্ট 15 ডেজ বাদে বাদে এগুলো পরিষ্কার করে নেওয়াটা দরকার। আমাদের যে হাতাগুলো যে পাত্রটার মধ্যে আমি রাখি, সেই পাত্রটা আমি বাইরের দিকটা সবসময় মুছি, কিন্তু ভেতরের জায়গাটা সাবান দিয়ে আমি ধরুন মোটামুটি 15 ডেজ বাদে বাদে একটু জল দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দিই। আমরা অনেক সময় এই ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার করার কথা ভাবি না, নেগলেক্ট করি, কিন্তু আমার কেন যেন মনে হয় যে কিচেন স্ল্যাবের ওপরে যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, তাই এগুলো পরিষ্কার করাটা খুবই জরুরি, না হলে কিন্তু কিচেন খুব অপরিষ্কার দেখায়। আমাদের একটা ট্রে রয়েছে, এই ট্রেটার মধ্যে আমার সব শিশি, বোতল, ঘিয়ের শিশি, তারপরে তেলের শিশি, বাটারের বাটি, এই সব থাকে। তো এই ট্রেটাও আমি সপ্তাহে একবার করে একটু ক্লিন করে নিই, আর বোতলগুলোও একটু মোছামুছি করে নিই। তো এখানে যেমন সাদা তেল থাকে, সর্ষের তেল, অলিভ অয়েল, ঘিয়ের একটা শিশি থাকে, বাটার থাকে, তো এগুলো একটু মাঝে মাঝেই আমি মোছামুছি করে গুছিয়ে রাখি। আমার কাছে একটা ঝুড়ি রয়েছে, সেই ঝুড়ির মধ্যে সব আলু, পেঁয়াজ, রসুন, আদা এইসব রাখি। তো ঝুড়িটার নিচে আমি সবসময় একটা পেপার টাওয়েল পেতে রাখি, পেপার টাওয়েলটার মধ্যেই সব চোকাটোকাগুলো খুলে পড়ে, তো পেপার টাওয়েলটা জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যায়, ঝামেলা খুব একটা হয় না এটা পরিষ্কার করতে। তবে এটা রেগুলার বেসিসে আমি পরিষ্কার করি আর কি, মানে উইকে একবার করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কিচেনে আমাদের টোটাল 4টে ড্রয়ার আছে, তার মধ্যে 2টো ড্রয়ার বেশি ইউজ হয়, একটাতে স্পাইসগুলো রাখা আছে আর একটাতে হচ্ছে চামচ, কাটা চামচ, এক্সট্রা হাতা খুন্তি এইসব থাকে। তো এগুলো যেহেতু রেগুলার বেসিসে আমরা ইউজ করি সেই জন্য এলোমেলো হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, তো মাঝে মাঝে এটাকে আমাকে একটু গুছিয়ে নিতে হয়। মোটামুটি প্রত্যেক উইকে একবার করে এখানে আমাকে হাত দিতেই হয়, কারণ এই জায়গাটা খুব এলোমেলো হয়ে যায়। উইকলি ক্লিনিংয়ের মধ্যে আমার ক্যাবিনেট ডোরগুলো পড়ছে, আমি কখনো ওপরের ক্যাবিনেট ডোরগুলো পরিষ্কার করি, কোনো সপ্তাহে নিচের ক্যাবিনেট ডোরগুলো পরিষ্কার করি। এগুলো যদি আমি মাসের পর মাস ফেলে রাখি তাহলে কিন্তু খুব অপরিষ্কার হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এছাড়া আমাদের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে যেমন ফ্রিজ, তারপরে আমাদের ডিশ ওয়াশার কিংবা ওভেন, এর যে বাইরের দিকের সারফেসটা সেগুলো আমি মোটামুটি সপ্তাহে একবার করে একটু অল পারপাস ক্লিনার দিয়ে মোছামুছি করে নিই। ডিপ ক্লিনিং আমি মাসে একবারই করে থাকি, কারণ ডিপ ক্লিনিং প্রত্যেক সপ্তাহে করা সম্ভব হয় না। এরই সাথে আমাদের কিচেনের যে কাঁচের ডোরটা রয়েছে সেটাকেও আমি সপ্তাহে একবার করে মোছামুছি করে নিই। তো এবারে চলুন আমি মান্থলি ক্লিনিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের কিচেনে যে বড় অ্যাপ্লায়েন্সেসগুলো আছে যেমন ওভেন, তারপরে ডিশ ওয়াশার, ফ্রিজ, এগুলোকেই আমি মান্থলি ক্লিনিংয়ের মধ্যে রেখেছি, কারণ এগুলো উইকলি বেসিসে পরিষ্কার করা সম্ভব না, সময় অনেক বেশি লেগে যায় আর খাটনিটাও অনেক বেশি হয়ে যায়। তো এই যে ওভেনটা, এটা আমরা মেনলি শীতকালেই বেশি ব্যবহার করি, কারণ গরমকালে তো বাইরে আমরা বারবিকিউ করতে পারি, গ্রিলটা ব্যবহার করতে পারি, সেই জন্য এটা তখন কম ব্যবহার হয়, তবে শীতকালে এটা মাঝে মাঝে আমাদের ইউজ করতে হয় আর কি। তো এটা বেশ অপরিষ্কার হয়ে গেছিলো, আমাকে এর ড্রয়ার, তারপরে যে ডোরটা সেটাকে তেল চিটে ভাপটা কাটানোর জন্য বেকিং সোডা ব্যবহার করতে হয়েছে। আমি এটা বেকিং সোডা ভিনিগার দিয়ে পরিষ্কার করি, এরও ডিটেইল একটা ভিডিও আছে কিভাবে আমি ওভেন পরিষ্কার করি, তো সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবেই আমি মাসে দেড় মাসের বাদে বাদে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই।
আমি যখন এই ওভেন পরিষ্কার করি তখন ওভেনের ভেতরটা তো পরিষ্কার করেই থাকি, তার সাথে ওভেনটাকে পুরোপুরি সরিয়ে ওভেনের পেছন দিকটাও পরিষ্কার করি, কারণ এই জায়গাটা তো রেগুলার বেসিসে পরিষ্কার হয় না, কারণ এটা পুরোপুরি সরাতে হয়। তো দেখুন এর মধ্যে কত ফুড ক্রাম্স পড়ে আছে, ধুলোবালি জমে গেছে। তো সেই জায়গাটা আমি তাড়াহুড়োর জন্য কি করি, ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করে নিই। আমার কাছে এরকম একটা হ্যান্ড ভ্যাকিউম আছে, সেটা দিয়ে প্রথমে সব ক্রাম্পসগুলোকে তুলে নিই, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে জায়গাটাকে খুব ভালো মতো মোছামুছি করে নিই। এবারে দেখুন ওভেনের সাইডে কতটা খাবার আটকে গেছে, এগুলো তো আমার হাত যায় না, যখন সরাই তখনই এগুলো দেখা যায়। তো এই খাজগুলো পরিষ্কার করার জন্য আমি ব্রাশ ব্যবহার করি, পুরনো একটা ব্রাশের মধ্যে একটু বেকিং সোডা লাগিয়ে একটু ঘষে ঘষে দিলেই এই শুকনো খাবারগুলো সব উঠে যায়। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ভালো মতো মুছে নিলেই একদম ঝকঝকে হয়ে যায়। এই ওভেন পরিষ্কার করাটা খুব খাটনির কাজ, অনেকটা সময় লেগে যায়। মান্থলি ক্লিনিং এর মধ্যে আমার ফ্রিজ ক্লিনিংটাও পড়ে। তো আমি গোটা ফ্রিজ কখনোই এক মাসে ক্লিন করি না, কোনো মাসে হয়তো শুধু ডোরগুলো পরিষ্কার করলাম, কোনো মাসে ভেতরের শেলফগুলো। তো এ মাসে যেমন আমি ডোরগুলো পরিষ্কার করছি, তো ডোরের যে শেলফগুলো সেগুলো খুলে নিয়ে এলাম, লাইনারগুলো ছিল লাইনারগুলো একটু অপরিষ্কার হয়ে গেছে সেগুলো ধুতে দিলাম। তো শেলফগুলোকে দেখুন সাবান জলে পরিষ্কার করে নিয়ে আমি ভালোমতো শুকনো করে নেব, তারপরে পেপার টাওয়েল পেতে দেব। যতক্ষণ না কাপড়গুলো শুকোচ্ছে ততক্ষণ পেপার টাওয়েলই পাতা থাক, তারপরে আবার জিনিসগুলো ঠিক মতো মুছে মুছে এর মধ্যে আবার গুছিয়ে রেখে দেবো। তো এইভাবে প্রত্যেকটা শেলফ আমি খুলে নিয়ে এসে সেগুলো পরিষ্কার করে আবার জিনিসগুলোকে অর্গানাইজ করে ডোরের মধ্যে লাগিয়ে নেব। তার আগে ডোরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব এবং দেন জিনিসগুলোকে আবার রেখে দেব। ওভেনের মতো এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়, সেই দিন আমি অন্য কোনো কাজ করতে পারি না, তাই রান্না বান্নাগুলো একটু হালকার মধ্যেই রাখি। তো এরপরে চলে আসি ক্যাবিনেটগুলো অর্গানাইজেশনে, এবং এই ক্যাবিনেটগুলো আমি দুমাস বাদে বাদে অর্গানাইজ করে একটু ক্লিনিং করে নিই। ধরুন এক একটা তাক আমি এক এক দিনে পরিষ্কার করি, সব জিনিসপত্রগুলো নামিয়ে নামিয়ে সেই জায়গাটা ভালো মতো ঠিক করে নিই, লাইনারটা ঠিক করে দিই, তারপরে আবার জিনিসগুলো ভালো মতো মুছে মুছে অর্গানাইজ করে রেখে দিই। তো এই শিশি বোতলগুলো যেহেতু সবসময় ক্যাবিনেটের মধ্যে থাকে, সেই জন্য খুব বেশি তেলচিটে হয় না, তবে মাঝে সাঝে একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার, না হলেই এলোমেলো হয়ে যায়, জিনিসপত্রগুলো ভালো মতো খুঁজে পাওয়া যায় না। আর এই সময় আমি দেখে নিই যে কোন জিনিসগুলো শেষ হয়ে গেছে, কোন জিনিসগুলো রয়েছে, তাহলে সুবিধে হয় বাজার করতে আর কি। এই যে দরজার ওপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আমাদের এই ব্লাইন্ডসগুলো আটকানো যায়, সেই জায়গাটা আমি 2 থেকে 2.5 মাস বাদে বাদে পরিষ্কার করি, তার মানে ওটা আমার কিচেনের মান্থলি ক্লিনিংয়ের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আমাদের কফি স্টেশন, এই যে ক্যাবিনেটটা রয়েছে এখানে কফি মেকার আছে, আর এটা হচ্ছে আমাদের গ্যালারি ওয়াল, আমি এটা সিজনালি ডেকোরেট করি। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন অনেক জিনিস আছে, তো এইগুলোকেও আমাকে সবসময় পরিষ্কার রাখতে হয়। তো আমি যখন কিচেনকে ডাস্টিং করি 2 দিন অন্তর অন্তর, তখন আমি এই জিনিসগুলো একটু ওপর ওপর দিয়ে ডাস্টিং করে নিই, সব জিনিস তো সরিয়ে সরিয়ে মোছা সম্ভব না। তো আমি যখন আবার এই জায়গাটা চেঞ্জ করব, মানে ডেকোরেশনটা চেঞ্জ করব, তখন আবার জিনিসপত্রগুলো সরিয়ে ভালো মতো মোছামুছি করব। আর এমনি রেগুলার বেসিসে আমি ওপর দিয়ে জাস্ট ডাস্টিং করে দিই আর কি। এখন আমি একেবারে শেষ রুটিনে চলে এসেছি, মানে সিজনাল কিচেন ক্লিনিং রুটিনে। তো এই রুটিনে যেগুলো রেখেছি সেগুলো আমি সিজন চেঞ্জের সাথে সাথে পরিষ্কার করি। যেমন এখন গরম আসছে, তো গরমকালে রাখ দিয়ে আমি এই জায়গাগুলো পরিষ্কার করব। যেমন আমাদের লাইট ফিক্সচারগুলো কিংবা সিলিং, এখানে আগে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটা আমি খুলে রেখেছি কারণ প্রয়োজন হয় না। তার সাথে এই যে আমাদের দরজাগুলো আছে, দরজাগুলোর ওপরের যে জায়গাটা, সেই জায়গাগুলো একটু মোছামুছি করে নিই। এইভাবেই এই কাজগুলো আমি সিজনালি করে থাকি। আমাদের এই যে কিচেন ডোরটা আছে, যেই ডোরটা দিয়ে আমরা বাইরে যাই, ব্যালকনিতে যাই, এই ডোরটা আমি 15 ডেজ বাদে বাদে ক্লিন করি। কিন্তু এই দরজার নিচে যে খাঁজটা রয়েছে, যেখান দিয়ে ধরুন এই ডোরটা স্লাইড হচ্ছে, এই সব জায়গাগুলো কিন্তু আমি উইকলি করি না, এইগুলো আমি সিজনালের জন্য রেখে দিই। ধরুন মোটামুটি 4 মাস বাদে বাদে পরিষ্কার করি। এই যে এখন গরম আসছে, তো গরমের সময় আসার আগ দিয়ে আমি এই জায়গাগুলো পরিষ্কার করব। এমন কি এই দরজার বাইরের দিকটা, মানে যেখানে ধরুন আমাদের এখানে আমাদের একটা, এখানে আমাদের এটা একটা নেট, এই যে এটা হচ্ছে দরজা আর এটা হচ্ছে নেট, তো এই নেটটা কিন্তু আমি সিজনালি পরিষ্কার করি। এখানে দেখুন ওপরে এখন বোঝা যাচ্ছে না, ভেতরে অনেক ধুলো আটকে আছে। তো শীতকালে আমি এটা কিন্তু একদম পরিষ্কার করি না, এই যে শীত চলে যাচ্ছে এখন সামার আসছে, তো আমি এই নেটটা পরিষ্কার করব। এইগুলো হচ্ছে আমার সিজনাল ক্লিনিংয়ের মধ্যে পড়ছে আর কি।
তো দেখতেই পেলেন যে কিভাবে আমরা কিচেনকে পরিষ্কার রাখি। এইভাবে যদি কাজগুলোকে আমরা রুটিনে ভাগ করে নিতে পারি তাহলে নিজেদের খাটনিটাও কম হয় আর সময়ও অনেক কম লাগে, কারণ কিচেনে এমনিতেই আমাদের রান্না বান্না করতে হচ্ছে, তার সাথে প্রিপারেশন থাকে, তো সেটা অনেক বড় কাজ। তার সাথে যদি ক্লিনিংটাকে আমরা এইভাবে ভাগ করে নিতে পারি তাহলে খাটনিটা অনেক কমে যায়। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে আমার চ্যানেলেরও একটু হেল্প হবে। তো আজকে আসি নতুন ভিডিওর সাথে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ভিডিও।